প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আর তোমাদের সিলেবাসের একটা অংশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা তোমাদের সিলেবাসের ক্লাস টুয়েলভের এর যে প্রথম কবিতা গিয়ার প্যাটেলের অন কিলিং এ ট্রি সেটা নিয়ে আলোচনা করব তবে কবিতার মূল বিষয় যাওয়ার আগে তোমাদেরকে একটা অনুরোধ যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো ভিডিওটা এই ভিডিওটা বা বাকি ভিডিওগুলো শেয়ার করো যাতে তোমাদের মতো বাকি ছাত্রছাত্রীরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে তোমাদের সুবিধা হয় আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই টপিক বিষয়ে আমাদের যে বিষয় আজকে আলোচনা হবে তার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের উত্তর দেব এবার মূল বিষয়ে আসা যাক অন কিলিং এ ট্রি গাছকে কিভাবে মেরে ফেলতে হয় তার উপরে কবিতাটা তো হঠাৎ কবির এরকম কেন মনে হলো যে গাছকে কিভাবে মেরে ফেলতে হয় তার উপরে একটা কবিতা লেখা দরকার কবিতাটা যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো এই কবিতাটা ফ্রি ভার্সে এ লেখা ফ্রি ভার্স ভার্স মানে কবিতার যে লাইন যেভাবে চলে শেষ অংশগুলো মিল মিল হয় একটা লাইনের শেষ অংশের সাথে আর একটা লাইনের শেষ অংশ মিল হয় আর কবিতার একটা ছন্দ থাকে এই ফ্রি ফার্স মানে কবিতাটাতে সেই যে ছন্দগুলো বা সেই যে মিলগুলো শেষ লাইনের যে শব্দের উচ্চারণের যে মিল সেইগুলো কিন্তু জোর দেওয়া হয় না সেগুলো যেরকম ভাবে আমরা গল্প পড়ি সেইভাবেই এই কবিতাগুলো আমরা পড়ি আর এই কবিতাগুলো সেই রকমই গল্পের ছলে ঠিক যেভাবে একটা একটা করে পদক্ষেপ ভাবে এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়া হয় এইগুলো সেই রকমই লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করে লজিক্যাল সিকোয়েন্স মানে হচ্ছে যুক্তিক্রমে যখন এগিয়ে যায় কোনো গল্প বা কবিতা সেটাকে বলা হয় লজিক্যাল সিকোয়েন্স এই কবিতাতেও আমরা সেই জিনিসটাই দেখতে পাই এর সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাই এখানে কনভার্সেশনাল ইজ কবি এমন ভাবে কবিতাটা আমাদের সামনে ব্যাখ্যা করছেন যেন মনে হচ্ছে যে তিনি আমাদের সাথে কথোপকথন করছেন তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে গাছকে কিভাবে মেরে ফেলতে হয় তো এই গাছকে কেন মার কিভাবে মেরে ফেলতে হয় এটা উনি হঠাৎ করে কেন বললেন সেটা আলোচনা করছি বা এরকমই আরো কিছু ছোট জিনিস নিয়ে আলোচনা করব তবে তার আগে আমাদের মূল কবিতাটাতে ঢুকে যাওয়া উচিত কবিতাটা শুরু হচ্ছে গিয়ে পেটেল অন কিলিং এ ট্রি ইট টেক্স মাছ টাইম টু কিল এ ট্রি কবিতাটা শুরু হচ্ছে এইভাবে যে গাছকে একটি গাছকে মেরে ফেলতে অনেক সময়ের প্রয়োজন সহজ কাজ না নট এ সিম্পল জ্যাব অব দ্য নাইফ উইল ডু ইট ছুরির একটা আঘাত সেটা হঠাৎ করে জোরালো আঘাতই হোক না কেন ছুরির একটা আঘাতে গাছকে মারা যায় না কেন এই স্ট্যান্সার পরবর্তী অংশটাতে তিনি এই কেনরই উত্তর দিয়েছেন ইট হাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ আস্তে আস্তে ধীরে ধীরে গাছটি বেড়ে উঠেছে কিভাবে বেড়ে উঠেছে কনজিউমিং দ্য আর্থ রাইজিং আউট অফ ইট পৃথিবী থেকে জীবনদায়ী সমস্ত উপকরণ বা উপদান গ্রহণ করে শোষণ করে সে পৃথিবী ভেদ করে উপরের দিকে উঠে এসছে যে কারণে আমরা গাছকে উদ্ভিদ বলে থাকি ফিডিং আপন ইটস ক্রাস্ট অ্যাবজর্স অফ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার কি করেছে খাদ্য গ্রহণ করেছে কোথা থেকে ফিডিং মানে খাদ্য গ্রহণ করেছে কোথায় থেকে আপন ইটস ক্রাস্ট মাটির বা ভূপৃষ্ঠের যে উপরের যে স্তর যাকে আমরা হিউমাস বলে থাকি ইংলিশে সেই ভূপৃষ্ঠের উপরের স্তর থেকে সে তার খাদ্য রস শোষণ করে বেড়ে উঠেছে আর কি তার খাদ্যে আর কি আছে বছরের পর বছর অফ সানলাইট ওয়াটার বছরের পর বছর সে সূর্যালোক শোষণ করেছে সে বায়ু গ্রহণ করেছে আর জল শোষণ করেছে তাহলে পৃথিবীর সমস্ত উপাদান দিয়ে সে তৈরি হয়েছে তাকে কি একটা ছুরির আঘাতে সে যতই জোড়ালো হোক না কেন তাকে কি মারা যেতে পারে যেতে পারে না সেটাই কবি বলছেন আর কি বলছেন আর এই দিনে দিনে তার যে লেপরাস হাইড লেপ্রস মানে হচ্ছে লেপ্রসি থেকে লেপ্রাস এসছে লেপ্রসি মানে হচ্ছে কুষ্ট কুষ্ঠ রুগীর চামড়া যেরকম হয় ফেটে যায় চামড়াগুলো গাছের যে ছাল সেই গাছের ছালটাও কিন্তু কুষ্ঠ রুগীর চামড়ার মতো ফাটা রুক্ষ খান থেকেও মানুষের যদি কারো কুষ্ট হয় সেই যে জায়গাটা কিন্তু খসে পড়ে যায় কিন্তু এখানে গাছের কি হচ্ছে গাছের সেটা খয়ে পড়ছে তো একেবারেই না সেখান থেকেও নতুন পাতা গজাচ্ছে মানে একটা দেখো নর্মালি মানুষের ক্ষেত্রে এটা একটা মৃত্যুর প্রতীক কুষ্ট হওয়াটা কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে সেখান থেকেও নতুন জীবন বেরিয়ে আসছে তাহলে প্রথম স্ট্যান্সে আমরা দেখলাম গাছকে মারাটা খুব একটা সহজ জিনিস না শুধুমাত্র ছুরির একটা জোড়ালো আঘাতে আঘাতে গাছে কিচ্ছু হয় না তাহলে কি করতে হবে কবি বলছেন সো হ্যাক এন্ড চপ হ্যাক এন্ড চপ তাহলে ভীষণ জোরে আঘাত করে গাছটাকে টুকরো টুকরো করে ফেলো হ্যাক মানে ভীষণ জোরে আঘাত করে কোপানো আর চপ মানে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলা তাহলে গাছটাকে কি করতে হবে ভীষণ জোরে আঘাত করে সেটাকে টুকরো টুকরো করতে হবে তাতে হয়ে যাবে না কবি বলছেন বাট দিস অ্যালোন ওন ডু ইট কিন্তু শুধু এতেই কাজ হবে না নট সো মাচ পেন উইল ডু এট বলছে এতে গাছের প্রচন্ড যন্ত্রণা হবে প্রচন্ড কষ্ট হবে কিন্তু এই যন্ত্রণা বা কষ্টেও গাছ মারা যাবে না ব্লিডিং বার্ক হবে হিল যে ক্ষতবিক্ষত গাছের যে ক্ষতবিক্ষত অংশ থেকে যে গাছের মানুষের কেটে গেলে যেরকম রক্ত বেড়ায় ব্লিডিং গাছের কেটে গেলে রক্ত বেড়ায় না তবে তাদের রস যেটা সেটা বেড়ায় তো সেই যে ক্ষতবিক্ষত জায়গা সেটাও আস্তে আস্তে ভরে যাবে আর কি হবে এন্ড ফ্রম ক্লোজ টু দা গ্রাউন্ড উইল রাইস কার্ল গ্রিন টুইগস ধরো একটা গাছকে প্রায় গোড়া থেকে কেটে দেওয়া হলো তো মাটির খুব কাছে যে জায়গাগুলো সেখান থেকেও আবার নতুন করে কুঞ্চিত বা কোকড়ানো সবুজ কচি পাতার জন্ম হবে মিনিয়েচার বাউজ মিনিয়েচার বাউস এটা খুব ইম্পর্টেন্ট এটা অনেক সময় পরীক্ষায় আসে বাউজ মানে হচ্ছে বিশাল শাখা বা ডাল গাছের তাহলে গাছের বড় ডালকে বাউজ বলা হয় আর মিনিয়েচার মানে ক্ষুদ্র সংস্করণ ছোট তাহলে এখানে কবি বলছেন যে মিনিয়েচার বাউজ সেখান থেকেই গাছের যে বিশাল শাখা বা ডাল সেইটার ক্ষুদ্র সংস্করণের জন্ম হয় উইচ ইফ সেই উইল যে আছে শাখার যে ক্ষুদ্র সংস্করণ সেইগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা হয় সেগুলো আবার তার আগের যে আকার তার আগের যে আয়তন সেখানে ফিরে যাবে মানে গাছটা একবার কেটে দেওয়ার পরেও আবার তার পুরনো আকার ধারণ করবে যদি তাকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কি করতে হবে তাহলে দেখো প্রথমে একটা ছুরির কোপে তো গাছ মরলই না গাছকে জোরালো আঘাত করে যখন টুকরো টুকরো করে কেটে ফেলা হলো তাতে গাছের প্রচন্ড কষ্ট হলো কিন্তু তাও কিন্তু গাছ আর মানে না তাতেও গাছ মরবে না তো থার্ড স্ট্যান্সার কবি শুরু করছেন নো না এতে আর কাজ হবে না তাহলে কি করতে হবে দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য আউট অফ দ্য অ্যাংকারিং আর্থ তাহলে গাছের যে মূল শক্তির উৎস তাকে খুঁজে বের করতে হবে সেটা কি কবি আমাদের বলে দিচ্ছেন সেটা হচ্ছে গাছের শিকড় তাহলে কি করতে হবে সেই শিকড়টাকে মাটির তলে যে নোংর জাহাজের নোংর যেরকম মাটির সাথে জাহাজকে আটকে রাখে সেই রকমই গাছের শিকড়ও এই আমাদের ভূপৃষ্ঠের সাথে কিন্তু গাছকে খুব ভালোভাবে আটকে রাখে এই শিকড় যতদিন আছে ততদিন গাছের কিছু হবে না তাই জন্য এই শিকড়কে টেনে বার করতে হবে কোথায় থেকে আউট অফ আর্থ সেই মাটির যে গাছগুলো যে ধরে রেখেছে সেইটার জন্য তাকে সেখান থেকে সেই শিকড়গুলোকে টেনে বার করতে হবে কিভাবে ইট ইজ টু বি রোবড পুলড ফুল ডাউট আউট বলছে তাকে দড়ি দিয়ে বাঁধতে হবে দড়ি দিয়ে বেঁধে টেনে বের করতে হবে পুলডাউট তারপর বলছে আউট হিঁচড়ে টানতে হবে হিঁচড়ে টেনে ছিঁড়ে বের করে নাও যদি সেটা পারো তো খুব ভালো না হলে অর পুল ডাউট এন্টায়ারলি নাহলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বের করে নাও আরো ভালো তাহলে গাছের শিকড়টাকে দড়ি দিয়ে বেঁধে টেনে বের করতে হবে যদি ছিঁড়ে বের করতে পারো তো ভালো আর যদি সম্পূর্ণরূপে বের করতে পারো তো আরো ভালো মাটি থেকে তাকে উৎখাত করতে হবে আউট ফ্রম দা আর্থ কেভ কোথা থেকে বের করতে হবে যখন শিকড়গুলো মাটির ভেতরে থাকে শিকড়গুলোকে যখন টেনে বের করে নেওয়া হয় তখন সেখানে গর্ত হয়ে থাকে দেখে মনে হয় যে কোনো গুহা ছিল সেখানে সেই শিকড়গুলো যেন সেই গুহার ভেতরে ঢুকে ছিল এত বছর ধরে টেনে সেই গুহা থেকে মাটির সেই গুহা থেকে টেনে শিকড়গুলোকে বের করতে হবে সেটা হচ্ছে আর্থকেভ খুব ইম্পর্টেন্ট আর্থকেভ এটাও অনেকবার পরীক্ষায় এসেছে অফ ট্রি আর এই করে নিলেই গাছের যে মূল শক্তি সেটা সবার সামনে চলে আসবে সেটা দেখা যাবে খুব সহজেই তখন সেটা কিরকম দেখতে দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট গাছের শিকড়টা হচ্ছে আসল উৎস গাছের শক্তির সোর্স সেটা কিরকম দেখতে হোয়াইট অ্যান্ড ওয়েট সাদা ওয়েট ভেজা শ্যাত সাথে আর কবি কি বলছেন দ্য মোস্ট সেন্সিটিভ গাছের সব সবথেকে অনুভূতিশীল অংশ এই শিকড় হিডেন ফর ইয়ার্স ইন সাইড দ্য আর্থ এই শিকড়টা এত বছর ধরে সেই মাটির তলে লুকিয়েছিল ঠিক যেরকম রূপকথার গল্পে আমরা পড়তাম না রাক্ষসের প্রাণ একটা ভোমরার মধ্যে ভোমরাটা একটা কৌটোর মধ্যে ভরে পুকুরের তলে রেখে দেওয়া আছে সেই পুকুর থেকে কোটোটা বের করে ভোমরাটাকে মারতে পারলেই রাক্ষসটা মারা যাবে ঠিক সেরকমই একটা অ্যানালজি দেখো সেরকমই একটা মিল আমরা এখানে পাচ্ছি যে গাছের শক্তিটা তার শিকড়ের মধ্যে মাটির তলে মাটির গুহার মধ্যে ঢুকিয়ে লুকিয়েছিল এত বছর ধরে সেটাকে টেনে বের করে এনে তার ক্ষতি করতে হবে তাহলেই গাছটা মারা যাবে তারপরে কি বলছেন দেন দ্য ম্যাটার অফ স্কিং এন্ড চোকিং ইন ব্রাউনিং হার্নিং টুইস্টিং ওয়েদারিং হচ্ছে যেই গাছের শিকড়টা বেরিয়ে আসলো আর কোনো বড় ব্যাপার না তারপরে কি করতে হবে হবে হাওয়াতে যাতে সে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায় স্করচিং ঝলসে নেওয়া চোকিং দমবন্ধ করা বা রোধ করা কোথায় ইন সান অ্যান্ড এয়ার দেখো আগে আমরা দেখলাম কি সানলাইট আর এয়ার এটা নিয়ে গাছের জীবন বেড়েছে এখন দেখছি সেই সানলাইট আর এই গাছের শিকড়টাকে যখন আনা হচ্ছে তখন গাছের জীবনটা সংশয়ে আসছে তাহলে কি করতে হবে প্রথমে স্করচিং গাছের শিকড়টাকে ঝলসে নিতে হবে রোদে তারপরে চোকিং খোলা হাওয়াতে গাছের দম বন্ধ করতে হবে ব্রাউনিং অ্যান্ড হার্ডনিং তাতে কি হবে তাতে গাছের শিকড়গুলো বাদামি রঙের হয়ে যাবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে টুইস্টিং এন্ড উইথারিং মুছড়ে ফেলতে হবে যেভাবে আমরা ধরো গামছা নিংড়ে নি তার সমস্ত জল বেরিয়ে আসে গামছা থেকে সেভাবে গাছের শিকড়টাকে দুমড়ে মুছড়ে তার যে প্রাণ রস সেটাকে বের করে দিতে হবে সেটা হলে কি হবে উইদারিং উইদারিং মানে খয়ে যাবে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাবে অ্যান্ড দেন ইট ইজ ডান তারপরে এই কাজটা শেষ কোন কাজটা গাছকে মেরে ফেলে ফেলার কাজটা শেষ তাহলে এই ছিল আমাদের কবিতা এই কবিতা থেকে আমরা দেখতে পাই যে কবি খুব পর পর করে আমাদের একটা একটা করে ধাপে ধাপে এগিয়ে বললেন গাছকে কি কি করলে মারা যাবে না আর তাহলে কি করলে গাছকে মারা যাবে এটা করতে গিয়ে তিনি খুব হিংসাত্মক রূপে আমাদেরকে দেখালেন যে গাছকে মারাটা বা গাছকে এখানে মারা বলা ভুল গাছকে কাটা বলা ভুল এখানে গাছকে আমরা খুন করছি গাছের এই হত্যা করাটা কতটা নির্মম একটা কাজ সেই গাছটাকে সেই গাছ আমাদের এক বন্ধু সেই গাছ থেকে আমরা ফল পাই ফুল পাই এমনকি আমাদের বাঁচার যে প্রাণবায়ু অক্সিজেন সেটাও আমরা সেই গাছ থেকে পাই কিন্তু আমরা কি করি আমরা মানুষ সেই গাছকে আমাদের স্বল্প আর্থিক লাভের জন্য সেই গাছকে কেটে ফেলি শুধু নিজেদের লাভের কথা ভেবে আমরা কিন্তু গাছের লাভের কথা ভাবিনা আর গাছের লাভ মানে কিন্তু শুধু গাছের না সম্পূর্ণ প্রকৃতির লাভ ঘুরে দেখতে গেলে আমাদের সম্পূর্ণ মানব জাতি তথা সম্পূর্ণ পশু পাখি সবার লাভ গোটা পৃথিবীর লাভ কিন্তু আমরা সেটা দেখি না আমরা কিরকম নিষ্ঠুরের মতন অকৃতজ্ঞের মতন বা কৃতজ্ঞের মতন আমরা গাছকে হত্যা করি তাহলে এই হিংসাত্মক ভাবে কবি আমাদের বলে থাকলেও আমাদের এই কবিতার পিছনে যে মেসেজটা যে বাণীটা কবি দিচ্ছেন সেটা হচ্ছে আমাদের অহিংসার বাণী তিনি বলছেন যে গাছ একটি গাছকে মারা যখন এতটাই কষ্টকর আর সেই গাছটা যখন আমাদের বন্ধু তাহলে আমরা মারব কেন তাকে আমরা তার হত্যা করব কেন আমাদেরও উচিত গাছ যেরকম আমাদের উপকার করছে আমরা গাছের উপকার না করতে পারি গাছের যাতে ক্ষতি না করি এই মাধ্যমে কবি কিন্তু আমাদের তিনি অহিংসার বাণীটা দিচ্ছেন এই আমাদের কবিতা এই কবিতায় অনেক কটা ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে যেরকম কয়েকটা নিয়ে আমি আলোচনা করলাম আরো কিছু ওয়ার্ডস যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি আরো এক বলছি দুটো জিনিস আমি বলতে চাই দেখো এখানে গাছকে পার্সনিফাই করা হয়েছে পার্সনিফাই কি পার্সনিফাই মানে হচ্ছে গাছকে মানুষের গুণ দেওয়া হয়েছে গাছ যেন একটা মানুষ যার প্রাণ আছে দেখো ব্লিডিং বার্ক যা রক্তপাত হচ্ছে এই ব্লিডিং বার্ক ব্লিডিং বার্ক বলতে গিয়ে মানুষের সাথে তুলনা করছে মানুষের আঘাত লাগলে কেটে গেলে রক্তপাত হয় সেরকম গাছেরও সেই জিনিস হচ্ছে এই রকমই আরো কিছু জায়গাতে আমাদের কিন্তু গাছের মানবিক দিকগুলো দেখানো হচ্ছে আর তার ঠিক সাথে মানুষ কতটা অমানবিক গাছকে মারার এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তিনি দেখাচ্ছেন যে মানুষ আসলে কি করে তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই কবিতাটা তোমরা ভালো করে পড়ো আশা করি কবিতাটা বুঝতে খুব বেশি অসুবিধা হবে না যদি অসুবিধা হয় কোনো জায়গাতে কোনো ফ্রেজে হোক বা এমনি মূল বিষয়ে কোনো জায়গাতে হোক বা আমার পড়ানোতে কোনো জায়গাতে কোথাও তোমাদের কোনো সংশয় হয়ে থাকুক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যত তাড়াতাড়ি সম্ভব আমি তার উত্তর দেব আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও থেকে তোমাদের থেকে বিদায় নেওয়ার আগে শুধু বলবো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটা প্লিজ 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 শেয়ার করো যাতে তোমাদের মতো যত স্টুডেন্ট আছে যত ছাত্র ছাত্রী আছে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আমার প্রয়াস তোমাদের সবার জন্য আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো করে বেল আইকনটা প্রেস করো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পাও ধন্যবাদ আবার দেখা হবে Por el clase.